আমন্ত্রণ এসটিভি প্রভাস সংবাদের সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। নয়াদিল্লিতে মুর্মুর সাথে বৈঠকে এই আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। বাহরাইনে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সালমাবাদ এবং এর পার্শ্ববর্তী এলাকায় বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীদের ভিড়। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সকালে দিল্লিতে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠকে এই আমন্ত্রণ জানান তিনি। টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এ সময় শেখ হাসিনার উদ্দেশ্যে অভিনন্দন বার্তা দেন দ্রৌপদী মুর্মু। নারীর ক্ষমতায়ন নিয়ে শেখ হাসিনা যে কাজ করছেন তার সঙ্গে সহমত পোষণ করেন ভারতের প্রেসিডেন্ট। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভারত পাশে থাকবে বলে হাসান মাহমুদকে আশ্বস্ত করেছেন দ্রৌপদী মুর্মু। তিন দিনের সফরে গত মঙ্গলবার রাতে দিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই সফরে তিনি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সাথে সাক্ষাৎ করেন। ভারতের রাজ্যসভার লিডার অব দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সাথেও বৈঠক করেন। এ সময় বাংলাদেশের রফতানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহারে অনুরোধ জানান হাসান মাহমুদ। বিশেষ করে রমজানে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত পীযূষ গোয়েলকে অনুরোধ করেন। ভারত থেকে পচনশীল যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ মোহাম্মদ আল দাবাইবা। শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন পত্রে লিবিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, বন্ধু প্রতিম প্রজাতন্ত্র বাংলাদেশে পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রাপ্য আস্থা এবং নিয়োগের বিষয়টি জেনে আমরা আনন্দিত। তিনি আরও বলেছেন, এই উপলক্ষে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আপনার নেতৃত্বে দেশের সরকার সম্মানিত জনগণের সাফল্য সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি। লিবিয়ার প্রধানমন্ত্রীর পাঠানো অভিনন্দন পত্রে আরও লেখা হয়েছে, আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধনে আমাদের অপরিসীম গর্ব প্রকাশ করার এই সুযোগটি আমি নিতে চাই। তিনি এই বলে শেষ করেন, আমরা এই সম্পর্কগুলোকে শক্তিশালী করার এবং আমাদের অভিন্ন স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের দোরগোড়ায় প্রবাস বান্ধব কনস্যুলার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার সালমাবাদ এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুপুর থেকে বিকেল পর্যন্ত কনস্যুলার সেবা প্রদান করা হয়। এ সময় সালমাবাদ জুম্মা মসজিদের পাশে উপস্থিত হয়ে প্রবাসীরা দূতাবাস কর্তৃক প্রদত্ত পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স, সদস্যপদ নিবন্ধন, ডকুমেন্টস সত্যায়ন এবং মেডিকেল সেবাসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন। কনস্যুলার সেবা প্রদান সেন্টারে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইলিয়াসুর রহমান, প্রথম সচিব মাহফুজুর রহমান ও দূতাবাসে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। অস্ট্রেলিয়ায় গত বছরের শেষ দিকে সড়ক দুর্ঘটনা বেশ কিছু বাংলাদেশি নিহতের খবর পাওয়া গিয়েছিল, তবে নতুন বছরে দেখা গেছে ভিন্ন ঘটনা। সাহসিকতা দেখাতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। সিডনিতে বসবাসরত শহীদুল নামে এক বাংলাদেশির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল 24 বছর। জানা গেছে গত 4 ফেব্রুয়ারি বিকেলে জর্জেস রিভারের কাঞ্চলিন বেসিন এলাকায় বোনের সঙ্গে একটি রিমোট চালিত নৌকা নিয়ে খেলছিলেন। পরে সেটি একটি পাথরে আটকে গেলে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন তিনি। সাহসিকতা দেখিয়ে নৌকা উদ্ধারে গেলেও তিনি সাঁতার জানতেন না, সে কারণে নিজেকে বাঁচিয়ে ফিরতে পারেনি শহীদুল। তাঁকে উদ্ধারে হেলিকপ্টারসহ বিভিন্ন পন্থায় অনুসন্ধান শুরু হয়। ডুবুরিরা প্রায় 4 ঘন্টা পর সন্ধ্যা 7টার দিকে তার মরদেহ খুঁজে পায়। স্থানীয় পুলিশ পরিদর্শক পল ফ্রেমার বিষয়টি নিশ্চিত। অবৈধ উপায়ে রোমানিয়া থেকে হাঙ্গেরি ও সার্বিয়াতে ঢোকার সময় 16 অভিবাসীকে আটকের তথ্য দিয়েছে দেশটির সীমান্ত পুলিশ। অভিবাসীদের মধ্যে 13 জন নেপালের নাগরিক ও 3 জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বুখারেস্ট। রোমানিয়া সীমান্ত পুলিশের বিবৃতিতে বলা হয়, 2 ফেব্রুয়ারি তিমিস কাউন্টি সেনা সীমান্তে
আসা একটি গাড়ি থেকে তিনজন বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে। ওইদিন সকালে অভিবাসীদের বহনকারী একটি গাড়ি সীমান্তে আনুষ্ঠানিকতার জন্য হাজির হলে শুল্ক কর্মকর্তাদের কাছে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। ঝুঁকি বিবেচনায় গাড়িটি ভালোভাবে তল্লাশি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তল্লাশির এক পর্যায়ে পুলিশ গাড়ির ট্রেইলারে থাকা কম্বল এবং অন্যান্য ব্যক্তিগত পণ্যের মধ্যে লুকানো তিন বাংলাদেশি নাগরিককে খুঁজে পায়। তারা গাড়িটি ট্রেলারে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। নয়াদিল্লিতে মুর্মুর সাথে বৈঠকে আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। বাহরাইনে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সালমাবাদ এবং এর পার্শ্ববর্তী এলাকায় বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীদের ভিড়। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।